একটা প্রশ্ন যদি আপনাকে করি, প্রেসিডেন্টস কাপ শেষ হয়ে যদি উইন্ডিজ বাংলাদেশে আসতো তাহলে কোন প্লেয়ারটা অবশ্যই প্রাথমিক দল বা বাংলাদেশ দলে থাকতো? নামটা ইরফান শুক্কুর। প্রেসিডেন্টস কাপে 5 ম্যাচে 214 রান, সেকেন্ড হায়েস্ট। মুশফিক ভাইয়ের থেকে 5 রান কম ছিল। দারুণ ব্যাটিং করেছেন, 70-এর উপরে অ্যাভারেজ, স্ট্রাইক রেট 90-এর কাছাকাছি। সবাই বলছিল যে এবার বুঝি আপনার টিমে চান্স পাবেন, কিন্তু মাঝে বঙ্গবন্ধু কাপ, হতাশার পারফরমেন্স, আপনারও জায়গা হলো না, একটু কি দুর্ভাগা মনে হয়? দুর্ভাগা বলবো না, আমি বলবো হচ্ছে আমার পারফরমেন্সটা বঙ্গবন্ধু টি-20 কাপে আপ টু দ্য মার্ক ছিল না। আর হচ্ছে আমার সিচুয়েশনটাও ওইরকম ডিমান্ড করছিল যে আমি গিয়েই মানে মানে টিমের জন্য খেলি, তখন আমার আপ টু দ্য মার্ক আমি মানে কন্ট্রিবিউট করতে পারিনি আর কি টিমের জন্য, আর আমার জন্য অত ভালো হয়নি। কিন্তু প্রেসিডেন্টস কাপে যখন এরকম পারফরমেন্স করলেন, চারিদিকে প্রশংসা, আপনি তো মনে একটা স্বপ্ন একেই ফেলেছিলেন নিশ্চয়ই যে এবার বুঝি ন্যাশনাল টিমে চান্স পাবো? জি, আমি প্রেসিডেন্টস কাপটা যখন ওয়ান ডে ফর্ম্যাটে হয়েছিল আমি আশা রাখছিলাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাও আমি প্রাথমিক স্কোয়াডে 24 স্কোয়াডে আমি চান্স পাবো, বাট টিম ম্যানেজমেন্ট চিন্তা করে নাই, বাট আমি তাও আশা ছাড়তেছি না, আমি আমার কষ্ট চালিয়ে যাচ্ছি, আমি চেষ্টা করবো যে নেক্সট কোনো সিরিজে যদি আমাকে কল করে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো আর কি। আপনি ওয়ান ডে ফর্মেটে 5 ম্যাচে 214 রান করলেন, অ্যাভারেজ বা লোয়ার মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করেছেন, সাইড শট দারুণ খেলেন। মুশফিক ভাই, আপনি একই টিমে খেলেছেন, মুশফিক ভাই আপনার 5 রান বেশি ছিল, কিন্তু আপনার সিলেক্টর আপনাকে জাজ করলো বঙ্গবন্ধু কাপে, যেখানে আপনি টি-20তে 7টার মধ্যে 6টা ইনিংস খেললেন, ভালো করলেন না। কিন্তু ওয়ান ডে ফর্মেটে তো আপনি প্রাথমিক দলে জায়গা পাওয়াটা আসলে উচিতই ছিল, আপনি যদি প্রেসিডেন্টস কাপের পারফরমেন্স দেখে কী মনে হয়? আমি আমি নিজেও আশা করছিলাম, কিন্তু আমি পুরোপুরি জিনিসটা আমি টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিব, আমি সিলেক্টরের উপর ছেড়ে দিব, কারণ হচ্ছে আমার ওনারা মনে করছে মেবি আমি এখনও ফুল ফিট না, আমি সেটার জন্য আমি কষ্ট করে যাচ্ছি, ইনশাল্লাহ সামনে ভালো কিছু আসবে ইনশাল্লাহ। আপনার তো মনে হয় যে আপনি ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়ার মতো স্কিলফুল ব্যাটিং যদি বলি, কিপিং যদি বলি বা ফিটনেস, সব কিছু তো আপনার ঠিক আছে নাকি? আমি আলহামদুলিল্লাহ আমি লাস্ট 2 বছর ধরে অনেক কষ্ট করে আসছি, আমি এখন মনে করি আমি ওই পর্যায়ে আসি, আমি কন্ট্রিবিউট করতে পারি আর কি। আশা করেছিলেন যে কোনো একটা প্রাথমিক দলে অ্যাটলিস্ট থাকবেন, থাকতে পারলেন না, এই সময় আসলে একটু মেন্টালি প্রেশার থাকে কি না, বা কীভাবে আপনি ওভারকাম করবেন সামনে যেহেতু ঘরোয়া ক্রিকেটগুলো শুরু হবে? মেন্টালি ইনিশিয়ালি ইমোশনটা তো ঠিকই কাজ করে, একটু আপস অ্যান্ড ডাউনসও থাকে, মানে একটু ইমোশনটা আমি লো ফিল করছিলাম ইনিশিয়ালি, বাট আমি আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আমার পাশে ছিল, এত ক্লোজ ন্যাশনাল টিমের ক্লোজ এই ফার্স্ট টাইমই এসেছি, আমি আমি চেষ্টা করব হচ্ছে প্রেসিডেন্টস কাপের যে ফর্মটা ছিল আমি সেটা কন্টিনিউ করছে ওয়ান ডে ফর্মেটে, আর আমি টি-20তে আরও ইম্প্রুভ করতে চাই আর কি। প্রেসিডেন্টস কাপে একই টিমে ছিলেন আপনি মুশফিক ভাইয়ের সাথে, দুজনের অনেকগুলো রানও ছিল একসাথে, বঙ্গবন্ধু কাপে তামিম ভাইয়ের অধীনে খেলেছেন, সিনিয়ররা কিংবা সিলেক্টর কোচরা আপনাকে কোনো সাজেশন দিয়েছে কিনা ব্যাটিং নিয়ে বা সামনে এগিয়ে যাওয়ার জন্য? আমার ওইরকম সাজেশন বলতে মুশফিক ভাইয়ের সাথে আমার পার্সোনালি কথা হয়েছিল, মুশফিক ভাই বলছে যেভাবে খেলতেছি আর যেভাবে আমি কনসিস্টেন্টলি হার্ডওয়ার্ক করি অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড, আমি ওভাবে যাতে কন্টিনিউ করতে মানে কন্টিনিউ করে যাই, জাস্ট ওইটাই বলছে আর কি। অলরাউন্ডার, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ইরফানের কথায় পরিষ্কার, হাল ছাড়ছেন না, আবারও সুযোগের অপেক্ষায় আছেন এবং পারফর্ম করে যেতে চান। চট্টগ্রামে বাংলাদেশ উইন্ডিজ স্বপ্ন দেখেছিলেন এই দলে, তিনিও ঢাকা থেকে চট্টগ্রামে ফিরবেন, পরিবার স্বজনরা সবাই অপেক্ষায় ছিলেন, কিন্তু শেষমেশ সুযোগ হয়নি, তবে সামনে নিশ্চয়ই সুযোগটা তৈরি করে নেবেন এই পরিশ্রমী ক্রিকেটার। সাইফুল রূপক, অলরাউন্ডার, চট্টগ্রাম।